ভিজবে, চলো চলো চলো। কতদিন পরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হয়নি এখনো, বৃষ্টি হবে মনে হচ্ছে, তাই জন্য বেটু তো আনন্দে অস্থির। এই যে কালো করে এসেছে, খুব সুন্দর ওয়েদার, তাই জন্য বেটু বাইরে বেরোবে বলে অস্থির হয়ে যাচ্ছে। গরমে তো বাইরে বেরোতে পারে না, আর যেই দেখেছে এত সুন্দর মেঘ করেছে, মেঘের আওয়াজ পাচ্ছে, একটু একটু হাওয়া দিচ্ছে, একবারে পাগল হয়ে গেছে বাইরে বেরোনোর জন্য। বেটু ভালো লাগছে এখন? ভালো লাগছে? বৃষ্টিতে ভিজবে? ওই বাবা, বেটুর লেজুটা কি সুন্দর উড়ছে, কি সুন্দর উড়ে যাচ্ছে বেটুর লেজু। ও বাবা, ওর পায়ে কি হয়েছে? যা যা, খেতে ডাকছে, যা যা যা, ওই বাড়ির দিদি খেতে ডাকছে ওদেরকে। ওর পায়ে কেউ মেরেছে হয়তো, ওদেরকে খেতে ডাকছে। দেখেছো কি সুন্দর ওয়েদার, বৃষ্টি হলে ওরাও একটু শান্তি পায়, মানে বাইরের গুলোর কথা বলছি। বাবা গরমে সারাদিন নালীর মধ্যে বসে থাকে ওরা, এত গরম, বৃষ্টি হলে বাঁচি একটু, হবে কিনা সন্দেহ। বৃষ্টি হবে বেটু? মেঘের আওয়াজ এত ভয়, মেঘের আওয়াজে ভয় হচ্ছে, দৌড়ে চলে এসছে ভেতরে, এত ভীতু ছেলে। বাইরে এত মেঘ ডাকছে, এত আওয়াজ, বিদ্যুৎ চমকাচ্ছে, ওই জন্য আমরা দুজনেই ভেতরে চলে এসেছি। বাবা ভয় লাগে যে কোথায় কি হবে। ওই যে আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা, কি পরিমাণে মেঘের আওয়াজ, ওই জন্য ছোটুকে নিয়ে ভেতরে চলে এসেছি। আবার ছোটুকে আনতেও হয় না, মেঘের আওয়াজে ও তো যা ভয় পায়, ও আমার আগেই ভেতরে চলে, ও আরো ওই রুমটায় যাচ্ছে। ওর যে কি আছে এই রুমে, ভয় পেলে হলো, ভয় পেলে, গরম লাগলে, সব কিছুতে ওর এই রুম চাই। ফুটা পড়ছে, কতটা হবে আজকে আমরা দেখি। একটু যদি বৃষ্টি হয়, 10-15 মিনিট যদি কন্টিনিউ হয়, তাতেও যেন একটু শান্তি হয়, সেটাও হবে কিনা সন্দেহ আছে। ও বেটু আছো, আছো, মেঘের আওয়াজটা বেটুর সব মজা মাতি করে দিল। হ্যাঁ হ্যাঁ, চলে গেছে ওরা, চলে গেছে, চলে আসো, ভেজো না। আছো, আছো, বড় বড় ফোঁটা পড়ছে, উড়ে বাবারে, উড়ে বাবারে। ওই যে বাইরে তিনজন বসে বসে বৃষ্টিতে ভিজছে, ওরাও ভাবছে কতটা শান্তি পেলাম, যে পরিমাণে গরম, ওরা পাগল হয়ে যাচ্ছে, কি সুন্দর বসে বসে ভিজছে। আর আমার বেচারা ছোটু, বেচারা ছোটু মেঘের আওয়াজের জন্য আসতে পারে, দেখো ওরা কত সাহসী, দেখো বসে রয়েছে, ভয় পাচ্ছে না, আর তুমি ভয়ে অস্থির হয়ে ওইখানে বসে রয়েছো। কিচ্ছু হবে না বেটু, বেচারা ভয়ে লেজ টেজ গুটিয়ে গেছে। আছো দেখি আমার কাছে? বাবা লেজ টেজ একদম ভয়ে গুটিয়ে গেছে, চলে যাচ্ছে বাবার রুমে। এবার এসেছো? বচো বচো, এখন আর মেঘের আওয়াজ সেরকম পাচ্ছে না, ওই জন্য এসেছে। এত ভীতু ছেলে, এত সুন্দর বৃষ্টি হলো, এনজয় করতে পারলে না। হ্যাঁ বসো বাবা। আবার বৃষ্টি শুরু হলো, বেটু একটু বাইরে গিয়ে হাওয়া খাচ্ছিল, কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। এই বেটু চলে আয়, বড় বড় ফোঁটা, চলে আয় চলে আয় আয়, আবার চুলকুনি হলো কিন্তু বৃষ্টির জল গায়ে লাগলে, লেজ নাড়িয়ে নাড়িয়ে ঝগড়। তাড়াতাড়ি আয়, আবার বিদ্যুৎ চমকাবে কিন্তু, তাড়াতাড়ি আয় ভেতরে, ওখান থেকে মাহাদুরি দেখা। হ্যাঁ ধরলো 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 ধরলো, এখন কেন আসছিস, এখন কেন? হ্যাঁ এতক্ষণ তো বড় মাহাদুরি দেখাচ্ছিলি।